আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কোষ পরিভ্রমণ এই অধ্যায়ের তৃতীয় সেশনের সকল ছক পূরণ করব ইনশাআল্লাহ বাড়ি থেকে সকলে নিশ্চয় কোষের অঙ্গাণুগুলোর মডেল বানিয়ে এনেছো এই সেশনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুটি দল প্রাণী ও উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ রূপ তৈরি করবে শুরুতে একটা খোলা জায়গায় বের করে নাও শ্রেণীকক্ষে বেঞ্চ সাজিয়ে বা সরিয়ে অথবা বারান্দায় কাজটি করতে পারো এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই দল এবং অন্যান্য উপদলের সদস্যরা মেঝাতে পাশাপাশি উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের মডেল এবং নিউক্লিয়াস মাইক্রোকন্ডিয়া প্লাস্টিডের মডেল স্থাপন করো সম্ভব হলে মডেলের অংশগুলো মেঝেতে এমনভাবে রাখো যাতে দু একজন কোষের ভেতরে ঢুকে ট্যুর গাইডের ভূমিকায় অংশ নিতে পারে তো এখানে আমরা ছক দেখতে পাচ্ছি এগুলো পূরণ করব। সব ধরনের কোষের গঠন ও কাজের সঙ্গে পরিচয় হয়ে গেলে এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও তোমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিজেদের মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য কোন কোন উপাদান সব বিদ্যমান আছে কোনটা বিশেষ কোন ধরনের শুধু থাকে আলোচনার ভিত্তিতে তোমার ধারণা কি দাঁড়ালো তা নিচে লিখে রাখো কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষই থাকে এদের কাজ কি তো চলো আমরা এই কোয়েশ্চেনের আনসারটা দেখে নেই তাহলে তৃতীয় সেশনের ফার্স্ট কোশ্চেন এটা ছিল নমুনা সমাধান তাহলে উদ্ভিদ প্রাণী দুই ধরনের কোষই থাকে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি সেগুলোর কাজগুলো লিখে নিয়েছি কোষ দিল্লি দেখো ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ ও কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে এটা হচ্ছে কোষ দিল্লির কাজ নিউক্লিয়াস এটির মূল কাজ রাইবোজম তৈরি করা মাইক্রোকনডিয়া দেখো এটি কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদনও নিয়ন্ত্রণ করে রাইবোজম এটি প্রধানত কোষের প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে গোলজি বড়ি বা গোলজি বস্তু এটি জীবকোষে বিভিন্ন পদার্থ ও হরমোন নিঃসরণে ভূমিকা রাখে লাইসোজম এই অঙ্গনটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোষ গহ্বর কোষর ধারণ করা এই প্রধান কাজ আন্তমিও রেটিকুলম বা জালিকা মাইট্রোকন্ডিয়া গহ্বর প্রভৃতি সৃষ্টিতে এরা ভূমিকা রাখে তো এই হচ্ছে এই কোশ্চেনের আনসার পরবর্তী দেখি আমরা কি বলা আছে কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে এদের কাজ কি চলো আমরা এখানে কি লিখবো সেটি দেখিয়ে দিই শিক্ষার্থীরা তোমরা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কোষ্প্রাসির ও প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষে এবং সেন্ট্রোসম শুধু প্রাণী কোষে থাকে কোষ্প্রাসির এখানে লেখা হয়েছে দেখো কোষের আকৃতি দান করে ভেতরে বস্তুকে সুরক্ষা বা রক্ষা করে দৃঢ়তা প্রদান করে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে প্লাস্টিড সবুজ বর্ণের প্লাস্টিক অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যেটাকে বলা হয় চালক সংশ্লিষ্টের মাধ্যমে খাদ্য তৈরি করে আর বর্ণযুক্ত প্লাস্টিক যেটাকে ক্রোমোপ্লাস্ট বলে এটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বর্ণ প্রদান করে বর্ণহীন প্লাস্টিক যেটা প্লাস বলা হয় এটা খাদ্য সঞ্চয় করে এবার দেখো সেন্ট্রোসোম কোষ বিভাজনে স্পিন্ড সৃষ্টি এবং বিভিন্ন ধরনের প্লাজেলা সৃষ্টিতে সেন্ট্রোসোম ভূমিকা রাখে এখানে প্লাজেলা বলতে পায়ের মতো যেটা বিভিন্ন বস্তুকে আঁকড়ে ধরতে সাহায্য করে সেটাকে বোঝানো হয় আমরা পরবর্তী ভিডিওতে বাড়ির কাজ সহ পরবর্তী সেশন এবং ফিরে দেখা পূরণ করবো ইনশাল্লাহ